আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পরীক্ষা গুলো কেমন হচ্ছে হচ্ছে তো ভালো যাক আচ্ছা গতকালকে আমরা সাহসী জননী বাংলা পড়েছিলাম কবিতাটি শুধু কবিতা এবং লেখক পরিচিতি আজকে আমরা এটার টিকা এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আমি বোর্ডে তোমাদেরকে লিখে দিব তোমরা একটু টুকে নিবা কারণ অনেক সময় থাকে কবিতার বিভিন্ন প্রশ্ন আমরা বুঝতে পারি না অনেক মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা কোনো প্রশ্ন হবেই না হয়তো কিন্তু ওটা হয়ে যায় অনেক সময় প্রশ্নটা তখন আমরা পারি না বা মাথায় আসে না তো একটু খাতা কলম পাশে নিয়ে নাও রেডি হয়ে যাও তার খাতা কলম রেডি করতে কত একটু প্রশ্ন ধরি কতদিনের পড়া থেকে দেখি কার বুঝে বুঝতে পেরেছ বা মনে আছে আচ্ছা কবিতাটিতে মোট কতটি লাইন ছিল আঠারোটি গুড হ্যাঁ একদম ঠিক হয়েছে আচ্ছা তারপরে বলো দেখি আহ চির কবিতার দেশ বলতে কোন দেশকে বলা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ দুইটি নদীর কথা বলা হয়েছে নদী দুটির নাম কি একটা আমাদের শহরে আছে আর একটি বললাম না দেখি ঢাকা শহরে হ্যাঁ ঢাকা শহরে আছে কেউ পারবে না বুড়িগঙ্গা এবং পদ্মা বুড়িগঙ্গা ও পদ্মা থ্যাংক ইউ আচ্ছা বলো দেখি কান কেটে দিয়েছি কাদের এখানে কান কেটে দেওয়ার কথা বলা হয়েছে পাকিস্তানি বাহিনীদের বাঙালি কোন জাতি হ্যাঁ অনর্দ জাতি বীরের জাতি দুইটি এখানে আছে দুটাই হবে আচ্ছা এবার দেখো শব্দার্থ এবং টিকাতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ লাইন থাকে অনেক সময় এখান থেকেও কিন্তু আহ অনুধাবনমূলক প্রশ্নগুলো দেয় অবশ্যই একটু দাগ দিয়ে নিবা বা স্টার দিয়ে নিবা আচ্ছা অসুর নৃত্য প্রথমে আমরা দেখছি অসুর নৃত্য আমরা যেমন আমাদের ইসলাম ধর্মে আমরা বলে থাকি ফেরেস্তা আর একটা আমরা বলি শয়তান ফেরেস্তারা হলো পজিটিভ ইয়ার দিক আর শয়তানরা হচ্ছে নেগেটিভ চরিত্রের দিকে তেমনি অসুর হচ্ছে হিন্দু শাস্ত্র ধর্ম মতে দেবতা হচ্ছে পজিটিভ ক্যারেক্টারের দিকে আর অসুররা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টারের দিকে যেমন রাবণকে বলা হয় অসুর দেবতা এরকম ঠিক আছে তাহলে অসুর নৃত্য বলতে আমরা এখানে বলবো হিন্দু পুরাণ মতে পুরাণ বলতে আমরা বুঝি ঐতিহাসিক কোনো কাহিনী অবলম্বন করে যেগুলো তৈরি হয় হিন্দু পুরাণ মতে অসুর হলো দেবতাদের শত্রু দৈত্য বা দানব তাহলে যদি তোমাদের প্রশ্ন হয় এক নম্বর প্রশ্ন আমরা এখান থেকে শুরু করি প্রশ্ন লেখা যে অসুর কে এটা ধরো একটা প্রশ্ন অসুর কে তখন আমরা বলবো অসুর বলতে আমরা বুঝি দৈত্য বা দানবকে অথবা তুমি এভাবেও লিখতে পারো যে অসুর বলতে আমরা বুঝি দেবতাদের শত্রুকে এভাবেও লেখা যায় তাহলে অসুর নৃত্য হল দানবের নৃত্য এখানে অসুর নৃত্য বলতে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর দানবীয় ধ্বংসলীলাকে বুঝিয়েছেন এটা জ্ঞানমূলক প্রশ্ন দিকেও আসতে পারে অসুর নৃত্য বলতে কি বুঝিয়ে লেখো তখন আমরা এভাবে লিখব যে অসুর নৃত্য বলতে এখানে বলা হয়েছে বাংলাদেশে পাক বাহিনীর অত্যাচারের চিত্র অথবা পাক বাহিনীর ধ্বংসলীলা রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি পাকিস্তানি বাহিনী বাঙালিদের রক্তে তাদের হাত রঞ্জিত করেছিল প্রতিশোধ হিসেবে কবি সেই কলঙ্কিত হাতকে দেওয়ার কথা বলেছেন এইটাও তোমাদের কিন্তু আরেকটা প্রশ্ন হতে পারে যে কাদের রক্তাক্ত হাত মুচড়ে দেয়া হয়েছে তখন আমরা খুব অনায়াসে বলে দিব পাক বাহিনীদের কাদের রক্তাক্ত হাত মুচড়ে দেয়া হয়েছে তারপরে বলা হয়েছে যে চিরকবিতার দেশ বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত বাঙালি জাতি কিসের জন্য বিখ্যাত আমাদের দেয় যে বাঙালি কোন জাতি বা কেমন জাতি তখন আমরা বলি অনার্য জাতি এবং কিছুক্ষণ আগে তুমি উত্তর দিলা হচ্ছে বীরের জাতি দুটি হয় কিন্তু যদি এভাবে প্রশ্ন হয় বাঙালি জাতি কিসের জন্য বিখ্যাত তখন আমরা বলবো বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত এদেশের আছে কবিতার সমৃদ্ধ এক ঐতিহ্য চির কবিতার দেশ বলতে কবি বাংলাদেশকে বুঝিয়েছেন বাঙালি অনার্য জাতি এটা অর্থ কি আর্যগণ এটি একটি জাতি মানে সম্প্রদায় আর্যগণ ভারতে আসার পূর্ব বহু পূর্ব থেকে অনেক জাতির লোক এদেশে বসবাস করতেন তারা অনার্য হিসেবে পরিচিত আর্যগণ অনার্যদের ঘৃণার চোখে দেখতেন অত্যাচার অবিচার করতেন কবি বাঙালিদেরও অনার্য হিসেবে আখ্যা দিয়েছেন কিন্তু বাঙালিরা যে ভীতু নয় দুর্বল বা কাপুরুষ নয় বরং বীরের জাতি কবি তাদের এই ঐতিহাসিক ও সাহসী পরিচয়ের প্রতি ইঙ্গিত করেছেন যদিও অনার্যদেরকে অনেকে ঘৃণা করতো কিন্তু বাঙালি এমন কোনো কাজ করেনি যে এখানে বাঙালিরা নিজেদেরকে ভীতু বা অন্য ধরো যে কি বলা যায় যে দুর্বল হিসেবে প্রমাণ করতে পারে বাঙালিরা যথেষ্ট সবল তারা ভীতু নয় তারা সাহসী এবং এটা তারা হারে হারে সবাইকে বুঝিয়ে দিয়েছিল তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে পারে যে আর্যগণ কাদের ঘৃণা করতো আর্যগণ কাদের ঘৃণা করত তাহলে আর্যগণ অনার্যদের ঘৃণা করত পরের যে অংশটি আছে সেখানে লেখা আছে সরীয় সরিয়া ক খ বর্ণমালা পথে পথে আমরা প্রথমে বলেছিলাম যে এই লাইনটিতে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে চিত্র ফুটে উঠেছে তাই এখানে বলা হচ্ছে বাঙালির আর সুদীর্ঘ ইতিহাস রয়েছে শৌর্য বলতে আমরা আমরা বুঝি মহিমা হচ্ছে অহমিকা এটাকে অথবা শৌর্য বলতে পারি সেই ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় উনিশশো সালের ভাষা আন্দোলন ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের সুমহান প্রেরণার পথ ধরে বাঙালি জাতি এগিয়ে এসেছে মুক্তির পথে স্বাধীনতার পথে কবিতার এই অংশে কবি আমাদের ভাষা প্রেমের উদ্দীপনার চিত্রকল্প নির্মাণ করেছে উনিশশো সালের আন্দোলনের মাধ্যমে কোন রূপটি ফুটে ওঠে তাহলে আমরা বলতে পারি উনিশশো সালের ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষার প্রতি ভালোবাসার রূপটি ফুটে ওঠে ঠিক আছে তাহলে প্রশ্ন হতে পারে পাঁচ নাম্বার ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির কোন রূপটি ফুটে ওঠে বাঙালির কোন রূপটি ফুটে ওঠে খুব সুন্দর করে আমরা বলে দেব ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির মাতৃভাষার প্রতি অথবা নিজ ভাষার প্রতি ভালোবাসা শ্রদ্ধার রূপটি ফুটে ওঠে আর কবিতা বইয়ের ভাষা যদি আমরা বলতে চাই তাহলে ভাষা প্রেমের দিকটি ফুটে ওঠে ঘৃণার কার্তুজ এটা অবশ্যই একটা আন্ডারলাইন করবে এবং স্টার্ট দিবে কারণ কার্তুজ কোন শব্দ থেকে এসেছে এটা প্রায় তোমাদের এমসিকিউ বোর্ড প্রশ্নে এবং স্কুলের প্রশ্নেও আসে বোর্ড প্রশ্নে বেশি আমরা বোর্ড প্রশ্নটাকে বেশি গুরুত্ব দিব তাহলে কার্তুজ শব্দটি কার্টিজ শব্দ থেকে এসেছে তাহলে আমরা ছয় নম্বরে বলতে পারি কার্তুজ শব্দটি কার্তুজ শব্দটি কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে তাহলে কার্তুজ শব্দটি কার্টিজ এবং কার্টিজটা হচ্ছে সে একটা একটা কি অন্য এটা ভাষা কার্টিজ থেকে এসেছে এর অর্থ হলো বন্দুকের টোটা কার্তুজ শব্দের অর্থ কি একটা হবে কার্তুজ শব্দটি কোথা থেকে এসেছে আরেকটি প্রশ্ন হবে কার্তুজ শব্দটির অর্থ কি কার্তুজ শব্দটির অর্থ হলো বন্দুকের টোটা তাহলে কার্তুজ শব্দের অর্থ কি বন্দুকের টোটা তারপরে বলা হচ্ছে ঘৃণার কার্তুজ বলতে কবি বাঙালি জাতির বিস্ফোরণ মুখ ঘৃণার সম্মিলনকে বুঝিয়েছে মানে আমরা এতটাই এতটাই মানে আমাদের আমাদের উপর অত্যাচার করেছিল যখন পিঠ দেয়ালে থেকে যায় একেবারে আমরা পারছিলাম না তখন আমাদের ওই বিন্দু বিন্দু ঘৃণাটা জমতে 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 আস্তে আস্তে একটা মানে কিসের বন্দুকের টোটাতে পরিণত হয়েছিল এবং সেটা আমরা কিভাবে বলছি যে বিস্ফোরণ মুখ মানে যে কোনো সময় ফেটে উঠবে তাহলে ঘৃণার কার্তুজ বলতে কবি বাঙালি জাতির বিস্ফোরণ মুখ ঘৃণার সম্মিলনকে বুঝিয়েছে মানে ঘৃণাগুলো এক জায়গায় হতে হতে এরকম হয়ে গিয়েছে নীল কমলেরা জানে জাগে নীল কমল অর্থ নীল রঙের পদ্ম নীল কমল অর্থ কি নীল কমল অর্থ হলো নীল রঙের পদ্ম কিন্তু কবি এখানে রূপকথা রাজকুমারদের কথা বুঝিয়েছেন আর এই রাজকুমারগণ হলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা যারা দেশ মুক্তির জন্য দীর্ঘদিন রাত জেগে কাটিয়েছেন তাহলে আমরা বলতে পারি রাজকুমারদের সাথে নীলকমল অর্থাৎ মানে রাজকুমার রাজকুমার রূপকথার রাজকুমারদের সাথে কাদের তুলনা করা হয়েছে রূপকথার রাজকুমারদের সাথে রাজকুমারদের সাথে কাদের তুলনা করা হয়েছে আমাদের দেশের মুক্তি বাহিনীরাও সারা রাত তারা ঘুমাতো না সারা রাত জেগে জেগে তারা গ্রামগুলোকে পাহারা দিত এবং দেখতো যে জন্য কোনো রকমের কোনো কোথায় পাক বাহিনীরা হয়তো কোনো রকমের আগুন দিতে না পারে অন্যায় করতে না পারে তাই এখানে রূপকথার রাজকুমাররা যেমন নীলকমল রাত রাত জেগে থাকতো ঠিক তেমনি এখানেও তাদেরকে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করা হয়েছে আমরা বলতে পারি একাত্তরের বীর মুক্তিদের সাথে সাথে মুক্তি বাহিনীর সাথে আমাদের দেশের বীর যোদ্ধাদের সাথে যেভাবে লিখবা তাহলে রূপকথার রাজকুমার বলতে আমরা কি বুঝি কাদের তুলনা করা হয়েছে রূপকথা রাজকুমারদের সাথে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের তুলনা করা হয়েছে তারপরে এখানে বলেছে কবিতার হাতে রাইফেল কথাটি রূপক অর্থে ব্যবহৃত কবিতার হাতে রাইফেল কথাটি কি অর্থে ব্যবহৃত কথাটি রূপক অর্থে ব্যবহৃত রূপক বলতে আমরা বুঝি যে যেটা লিখবে সেটাকে সরাসরি ইঙ্গিত করে না অন্য কোনো ঘটনা বা অন্য কোনো অর্থকে ইঙ্গিত করা ঠিক আছে তাহলে এখানে কাকে ইঙ্গিত করছে কবিতার হাতে রাইফেল উনিশশো সালে বাঙালি কবিরা কবিতাকেও যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন অর্থাৎ কবিতার মাধ্যমে প্রতিরোধ ও মুক্তির কথা বলা হয়েছে ঠিক যেমন কাজী নজরুল ইসলাম যেমন বলতো চল 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 উর্ধ্ব গগনে বাজে মাদল নিম্ন উতলা ধরণী তল অরুণ প্রাতে তরুণ দল চল রে চল রে চল এই কবিতাগুলো শুনলে মনে হয় যে গা শিউরে দে ওঠে এবং মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে একটা স্পৃহা মনের মধ্যে এক কোনো কিছু করার জন্য এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা এগুলো মনে হয় যে চলে আসে মাঝে মধ্যে দেখবা কোনো কোনো কবিতা কোন কোনো ভাষণ কোন গান এগুলো শুনলে মনে হয় যে ভেতর থেকে একটা উজ্জীবনী শক্তি আমাদেরকে ধাক্কা দেয় যে না তোমার এই কাজটা করা উচিত তুমি সামনের দিকে এগিয়ে যাও কবি কাজী নজরুল ইসলামকে কিন্তু এই জন্যই কবি বলা হতো আর এরকম করে কবিতা লিখতেন বলেই অনেকবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল পাক বাহিনী ধরে ধরে নিখেলে দিত যে না তোমার কবিতা লেখা যাবে না তুমি কবিতা লিখলেই মুক্তি বেশি কি ভাই উৎসাহী হয়ে ওঠে তাই এখানে বলা হচ্ছে যে আমাদের দেশে যে কবিতাগুলো ওই কবিতাগুলো অস্ত্রের মতো ব্যবহৃত হতো অস্ত্র মানুষকে হয়তো আঘাত করার জন্য আর এই কবিতাগুলো সেই অস্ত্র সেই ধারালো অস্ত্র যেগুলো মানুষের মুক্তি বাহিনীর মনকে উজ্জীবিত করার জন্য উৎসাহ দেওয়ার জন্য তাহলে আমরা বলতে পারি যে উনিশশো সালে বাঙালির কবিতাগুলোর সাথে কাকে তুলনা বা কোন বিষয়টিকে তুলনা করা হয়েছে আমরা বলতে পারি যুদ্ধের অস্ত্রকে তুলনা করা হয়েছে তাহলে কবিতার সাথে কিসের ব্যবহার বা কিসের তুলনা হয়েছে বা কিসের মিল রয়েছে যে ভাষায় তুমি বলতে পারো কবিতার সাথে কিসের তুলনা করা হয়েছে তাহলে বলবো কবিতার সাথে অস্ত্রের তুলনা করা হয়েছে যে অস্ত্র পাক বাহিনীকে হারিয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছিল বা তুমি এটাকে আরেকটু আরেকটু ভালো করতে গেলে কি বলবো কবিতার সাথে পাক বাহিনীকে হারিয়ে দেওয়ার জন্য অস্ত্র তারপরে বলছে যে কবিতার মাধ্যমে প্রতিরোধ ও মুক্তির কথা বলা হয়েছে কবিতার মাধ্যমে কিসের কিসের কথা বলা হয়েছে প্রতিরোধ ও মুক্তি মানে অন্যায়কে প্রতিরোধ করা এবং স্বাধীনতা অর্জন মুক্তি তারপরে বলা হচ্ছে এবার বাঘের থাবা এবার বাঘের থাবা মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ বোঝাতে প্রতীকটি ব্যবহার করা হয়েছে এবার বাঘের থাবা কি অর্থে ব্যবহৃত প্রতীক প্রতীক অর্থে ব্যবহৃত কোন মুক্তিযোদ্ধাদের মানে মানে একটা বলা যায় শক্তিশালী আক্রমণ বোঝাতে এই প্রতীকটি ব্যবহার করা হয়েছে রাত জাগা নির্বাসন শেষে নির্বাসন বলতে আমি তোমাদেরকে গত ক্লাসেই বলেছিলাম যে নিজের বাড়ি ঘর আরাম আয় এগুলো সব পরিত্যাগ করে যারা চলে যায় বা যারা এগুলোকে গ্রহণ করে না সেটাকে বলা হয় নির্বাসন তাহলে রাত জাগা সারা রাত জেগে আছে রাত জাগা নির্বাসন মানে কি উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের ফলে এদেশের বিপুল সংখ্যক মানুষ ভিটে মাটি ছাড়া হন গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল বাড়িঘর ভেঙে দিয়েছিল তাই বলেছে যে একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের কারণে কি হয়েছিল অনেক মানুষই ভিটে মাটি ছাড়া হয়েছিল নিজেদের বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল নিজেদের বাড়িগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল তারা দীর্ঘ নয় মাস নিজেই তারা দীর্ঘ নয় মাস মাস নিজ দেশেই বা প্রতিবেশী রাষ্ট্র ভারতে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হন ধরো আমি আজীবনই রাজশাহীতে বসবাস করি কিন্তু আমার বাড়িতে যদি কেউ ভেঙে দেয় বা একটা ভয় থাকে তখন হবে আস্তে আস্তে মানুষ সরতে থাকবে যে না এখানে থাকা যাবে না এই অঞ্চলটা ভালো না তাই বলেছে নিজের দেশেই সে আশ্রিত হিসেবে বা লুকিয়ে লুকিয়ে ছিল অথবা পরবর্তী দেশ যে ভারত সেখানে তারা আশ্রিত হিসেবে ছিল তাহলে এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের আশ্রয় দিয়েছিল কোন দেশ তাহলে মুক্তিযুদ্ধের সময় আমাদের আশ্রয় দিয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ঠিক আছে আচ্ছা তারপরে বলছে যে কিন্তু দীর্ঘ নয় মাস আমরা এখানে তো ওরকম থাকলাম কিন্তু তারা এই অবস্থাতেই গড়ে তোলেন প্রবল প্রতিরোধ কেউ কেউ ওই দিক থেকে প্রবল প্রতিরোধ গড়ে তুলছিল সাহায্য করছিল বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে বিবেচনা করতে শক্তি দিয়ে বা পরিকল্পনা তৈরি করে আর এখান থেকে যারা প্রতিরোধ গড়ে তুলছে তারা হচ্ছে যুদ্ধ করে তারপরে বলা হচ্ছে নির্ঘুম রাত্রিকে তারা উৎসর্গ করেন প্রিয় মাতৃভূমির মুক্তির লক্ষ্যে প্রিয় মাতৃভূমির মুক্তির লক্ষ্যে তারা রাত রাত জেগে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে একসময় শত্রুকে পরাজিত করে তারা ফিরে আসেন বীরের বেশে আলোচ্য অংশে কবি তাদের গর্বিত প্রত্যাবর্তনের কথা বলেছেন আলোচ্য অংশে মানে যে ফিরে আসা এটা হলো গর্বিত প্রত্যাবর্তন মানে নির্বাসন শেষ করে দিল তার সকল কিছু যে ছেড়ে চলে গিয়েছিল সেটা শেষ হয়ে গেছে সে পুনরায় ফিরে আসছে পুনরায় ফিরে আসাটাকে বলা হয় প্রত্যাবর্তন এখন কথা হলো যে আমরা এই টুকটার মধ্যে দেখো মানে ফেলে টেলে যে হ্যাঁ দরকার নেই বা ওগুলো আমরা জানি ওগুলো আমরা লিখবো না তাও আমরা এভাবে এগারোটা আমরা প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম তাহলে যদি আমরা এই সামান্য অংশ থেকে এগারোটা প্রশ্ন পেতে পারি তাহলে বাকি যদি সম্পূর্ণ কবিতা ধরি তাহলে কিন্তু অসংখ্য প্রশ্ন এই কবিতার মধ্যে রয়েছে আচ্ছা কোনো জায়গা কি সমস্যা হয়েছে জিজ্ঞাসা করবা নাকি অন্য প্রশ্নগুলো বোর্ডে লিখবো এখন যে প্রশ্নগুলো লিখব সেগুলোই হোমওয়ার্ক সেগুলো কিন্তু সুন্দর করে সবাই তুলবে এবং সাধারণ জ্ঞান প্রশ্নের করে তুলবে নিচের একটু ফাঁকা রাখবে উত্তর লিখে ওখানে উত্তর লিখে দিবা ঠিক আছে মৃতের আগুন চাপা ছিল কোথায় মৃতের আগুন চাপা ছিল কোথায় তাহলে মৃতের আগুন চাপা ছিল কোথায় মৃতের আগুন চাপা ছিল সাহসী জননী জননীর বুকে সাহসী জননীর বুকে মৃতের আগুন চাপা ছিল দুই নাম্বার আমরা প্রশ্ন বলবো যে বাঙালিরা কাদের কান কেটে দিয়েছিল বাঙালিরা কাদের কান কেটে দিয়েছিল তিন কামাল চৌধুরীর কিশোর কবিতাটির নাম কি কেউ বলতে পারবে আপন মনের পাঠশালাতে হ্যাঁ ঠিক আছে আচ্ছা কবিতায় কবি কি শেষে আবার ফিরে আসার কথা বলেছেন কবিতায় কবি কি শেষে আবার ফিরে আসার কথা বলেছেন ফিরে আসার কথা বলেছেন উত্তরটা আমরা জানি যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করে করা হয়েছে কবিতায় কবি কি শেষে আবার ফিরে আসার কথা বলেছেন এটা উত্তর হচ্ছে আহ নির্বাসন শেষ করে কবি আবার ফিরে আসার কথা বলেছেন অসুর নৃত্য কি অসুর নৃত্য কি বাংলা ও বাঙালি জাতি কিসের জন্য বিখ্যাত বাংলা ও বাঙালি জাতি কিসের জন্য বিখ্যাত বাংলা ও বাঙালি জাতি কিসের জন্য বিখ্যাত উপরে তিনটা প্রশ্ন মিটায় দিচ্ছি সাত নাম্বার মধ্যরাতে কারা এসেছিল কবিতায় উল্লেখিত নদী দুটির নাম কি তোমাদের এখনই উত্তর লেখা হয়ে যাবে যারা খুব ভালো করে কতদিন ক্লাস শুনেছ এবং পড়েছ বাসায় তাদের এখনই আমার এই আরেকটা প্রশ্ন লিখতে নিচের উত্তরটা লেখা হয়ে যাবে কার্তুজ শব্দের অর্থ কি দশ নাম্বার বাঙালি কি জাতি অ, আ, ক, খ, কোন আন্দোলনকে বুঝিয়ে দেয় বারো নাম্বার নীলকমল অথবা রাজপুত্র তাই আমি অথবা দিয়ে লিখলাম নীলকমল কারা উনিশশো একাত্তর সালের মুক্তিবাহিনীরা রাজপুত্র কারা উনিশশো একাত্তর সালের মুক্তি বাহিনীরা যেভাবে লিখবা বা আমাদের দেশের বীর সন্তানেরা ওই জন্য দুটো উত্তরই প্রশ্ন হতে পারে যে নীলকমল কারা ওটারও যে উত্তর হবে রাজপুত্র কারা ওটারও তাই উত্তর হবে ঠিক আছে আবার যদি রাজপুত্রের আগে এটা লাগাই দেয় যে রূপকথার কারা তখন কিন্তু রূপকথার কোনো আবার ইয়া লিখে না চরিত্র লিখে দেওয়া যাবে না হ্যাঁ যেহেতু এখানে প্রতীক হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে আর তিনটি দিব আচ্ছা লেখো যে পাকিস্তানি হাদার বাহিনী কি ভেবেছিল পাক বাহিনী ছোট করে দি কথাটা পাক বাহিনী কি ভেবেছিল তাহলে আমরা লিখতে পারি বাঙালি অস্ত্রে মাত হবে পাক বাহিনী তাই ভেবেছিল আবার ঘুরিয়ে বলতে পারো পাক বাহিনী ভেবেছিল বাঙালিরা অস্ত্রেই মাত হয়ে যাবে আর দুইটি প্রশ্ন তেরো চোদ্দ পনেরো চোদ্দ আর পনেরো দুইটি চোদ্দ খুব সদা একটি প্রশ্ন দিই যে সাহসী জননী বাংলা সাহসী জননী বাংলা কবিতায় চরণ সংখ্যা কতটি লাস্ট আমাদের দেশে কয় মাস যুদ্ধ হয়েছিল দেখি দীর্ঘ নয় মাস দীর্ঘ নয় মাস হ্যাঁ জি এবং যখন তারা ফিরে আসলো আমাদের বীর সন্তানেরা তারা প্রতীকী হিসেবে কি উড়িয়ে ফিরে এসেছিল স্বাধীনতা স্বাধীনতা উড়িয়ে যেটাকে আমরা আমাদের দেশের রূপকার আমরা পতাকাকে বলি তাহলে বীর বীরেরা কি উড়িয়ে দেশে ফিরে আসে তাহলে স্বাধীনতা বীরেরা কি উড়িয়ে দেশে ফিরে আসে ফিরে আসে উত্তর হচ্ছে স্বাধীনতা ওকে থ্যাংক ইউ দেখি আজকে কে কে সুন্দর করে দেয় লিখে দিবে যা যারা দেয় রাফসান রাফি আছে তারপরে হচ্ছে রোহিত আছে মহাতির দেয় রোয়েনা দেয় বাকিরা ঘুমায় যায় খুঁজে পাই না সবাই দিবে এখানে বারো জন আছে বারো জনই দিবা ঠিক আছে স্বামী ইরা ইয়াসিন তারপর হচ্ছে রাহাত এরা সবাই দিবা নাবিনা এই যে এটা লিখে দিবা উত্তর লিখি দিব আল্লাহ সাত পড়া খন্ডার মা ছিল কি করলাম রে ঠিক আছে কারো কোনো প্রশ্ন অল্প করে পড়া দিচ্ছি একদমই অল্প কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা চলছে আর বেশি করে পড়া আমি জানি অত পড়া শুধু শুধু চাপ লাগে হয়ও না অল্প করে পড়লে বেশি ভালো থাকে খুবই অল্প পড়া এখান উত্তর লিখতে লিখতে তো বলেই দিলাম তোমাদের তো এটা দ্বিতীয়বার পড়ার দরকারও পড়বে না তাই না আজকে কি আর বাংলা প্রথম প্রথম পত্র পড়ার দরকার পড়বে এখানে উত্তর হয়ে গেল কার কার উত্তর লেখা হয়ে গেছে বলো দেখি মুখে উত্তর লেখনি রোহিত রাফি লিখেছ প্রশ্ন লিখতে লিখতে উত্তর লিখেছ রাহিমা লিখেছ মি বলো লাস্টের অ্যানসার্টা মুক্তির পতাকা হতে পারে না হ্যাঁ মুক্তির পতাকা হবে কারণ স্বাধীনতা তো মুক্তির পরে আমরা পতাকা পাই তবে কবিতার ভাষায় লেখাটা খুব ভালো হবে যে স্বাধীনতা উড়িয়ে এসেছিল যেহেতু কবিতাতে ভাষাটা আছে মুক্তির পতাকাও হবে কে কে লিখেছো কে উত্তর লিখেছো রয়না নাবিলা কিছু কিছু ঠিক লিখেছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ 10 15 মিনিটের মধ্যে অনেকে খাতা হয়তো পোস্ট করে দিবে আমাকে দিয়ে দিও খাতা পার্সোনালি দিলেও হবে গ্রুপে দিলেও হবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি শেষ করছি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আচ্ছা সবাই ভালো থাকো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অবশ্যই ভালো থাকো আজকে আবার খবর দেখা গেল যে আবার ধরো অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না এটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কমে গেছে বলে এই না আল্লাহ নিয়ামত কমে যাচ্ছে তাই বলে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি গুলো মানবো না এটা কিন্তু খুব খারাপ হ্যাঁ যেভাবে মেনে আসছিলে সেভাবেই মেনে চলো তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ